সুপারি গাছ দিয়ে খিলাল করি আর পাবলিকে সালাম দিলে সেই সালাম পকেটে ভরি। গেলাম জঙ্গলে দেখিলাম বিশাল এক সাপড়ে দিলাম লাঠি দিয়ে বাড়ি, হয়ে গেল বিশাল এক হাতি। হাতির পিঠে করে গেলাম শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির মজার খানা পেটটি ভরে খাই, ছোট্ট সালারা বাপটা গিলে খুশির সীমা নাই। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, বৌদ্ধ ভাইদেরকে আমেরিকাট এবং অন্যান্য ধর্মলম্বী ভাইদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। জীবনে চলার পথে প্রতিটি পরেতে পরেতে অন্তর নিচে দাগা খেয়েছেন, দাগা খেয়ে ভাইজান গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার আপনাকে বিষণ্ণতার ওষুধ দিল, বিষণ্ণতার ওষুধটি খেয়ে ভাইজান যখন দেখলেন ওষুধটি কাজ করতেছে না, ওষুধটি ব্যান্ড হয়ে গেছে, করার কিছু নাই। আমি বলি কিছু আছে, ডাইরেক্ট চিপে গলি দিয়ে, ডাইরেক্ট আইডিয়ালসির গলি দিয়ে আমার কাছে চলে আসেন। 2 টাকার ওষুধ ব্যবহার করবেন, 50,000 টাকার কাজ করবে। কয় টাকার ভাই? 2 টাকার, মাত্র 2 টাকার ওষুধ ব্যবহার করবেন, 50,000 টাকার কাজ করবে। অবশ্যই আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমার এই ঢাকা শহরের মধ্যে আমার একটি মাত্র শাখা, আমার আর কোনো শাখা নাই। আইডিয়ালসির কোনায় গেলে আপনি পাবেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যাইতে ছিলেন ঢাকা স্টেডিয়ামের পাশ দিয়ে, কই দিয়ে ভাই, ঢাকা স্টেডিয়ামের পাশ দিয়ে প্রতিমধ্যে লেগে গেল দাঙ্গা। দাঙ্গায় পুলিশ আপনার প্রত্যেকটি পয়েন্টে জয়েন্ট খুলে দিল, আপনি গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বললো প্রত্যেকটি পয়েন্টে জয়েন্ট জোড়া লাগাতে লাগবে 50,000 টাকা। আমি বলি মাত্র 2 টাকা লাগবে। কয় টাকা ভাই? 2 টাকা। মাত্র 2 টাকা লাগবে, ডাইরেক্ট চিপে গলি দিয়ে, ডাইরেক্ট আইডিএলসির গলি দিয়ে আমার কাছে চলে আসবেন, আমার ওষুধ খেলে আপনার রোগ সেরে যাবে। আপনি গেছেন প্রেম করতে ভাই, জীবনে একটাই প্রেম করছেন, প্রেম করতে গিয়ে আপনি সিফাগলিতে, আইডিয়ালসি সিফাগলিতে বসে প্রেম করতেছেন, কিন্তু আপনার মেয়ের বাপের সাথে দেখা হয়ে গেল, মেয়ের বাপ আপনাকে থানায় নিয়ে গেল, করার কিছু নাই। আমি বলি করার একটা কিছু আছে, ডাইরেক্ট সিফাগলি আমার কাছে চলে আসেন, আমার 2 টাকার ওষুধ ব্যবহার করবেন, 50,000 টাকার কাজ করবে। এখন এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি এখানে কি জন্য এরকম চাপাবাজি করতে আসছি? আমি এখানে আমার নিজের ধান্দা করতে আসি নাই, আমার পেটের ধান্দা করতে আসি নাই, আসছি আমি মানুষের উপকার করার জন্য। এখন প্রশ্ন করতে পারেন ভাই, আপনার এই ওষুধগুলো কি কি কাজে লাগে? তাহলে আপনাদের জন্য বলছি, সুরসুর করে, দুরদুর করে, কলিজার কামড়ায়, মাথা চক্কর মারে, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, পা ফিন ফিন করে, মাথা ঝিনঝিন করে, কিছু খাইতে গেলে গিনগিন করে, আমবাদ, জামবাদ, কচুবাদ, কাঁঠালবাদ, শনির দশা, শুক্রের দশা, প্রেমের দশা, আপনি পরীক্ষায় ফেল করেন, ফার্স্ট ডিভিশন পান না, সেকেন্ড ডিভিশন পান, প্রেমের ভাতা, সকল ধরনের সমস্যার জন্য ডাইরেক্ট চিবাগুলি দিয়ে আমাকে চলে আসেন, আমার 2 টাকা ওষুধ ব্যবহার করবেন, 50,000 টাকার কাজ করবেন। শিশুর বাচ্চা উঠে বলে মাগো আমি নারকেল খাবো, আর নারকেল দিবেন কোথা থেকে ভাই? এই কারণে বলছি ভাই, গচ্ছর গচ্ছর বাদ দিয়ে দেন, ডাইরেক্ট চিপাগুলো দিয়ে আইডিএলসির কোনা দিয়ে আমার কাছে চলে আসেন, আমার 2 টাকা ঔষধ ব্যবহার করবেন, 50,000 টাকার কাজ করবেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই যে আমি আমার বাবার নাম কি? আমার বাবার নামটা আমি বলে দিচ্ছি, আমার বাবার নাম হচ্ছে মাহবুব রব্বানি, কুতুবে সুবহানি, দিল মে আদমানি, হাজার মানুষের নয়নের মণি, জানের জান, পরনে পরন, কলিজার আফগান, ট্রেনের পানি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, আল্লামা হযরত মাওলানা কুতকুতানি সাহেব, মানে কিছুক্ষণের মধ্যে আসবে, আমার তো দেখতেছি আমার কাছে ফোন চলে আসছে। হ্যালো, হ্যাঁ কে? রাম সাহেব? ও আপনার রসুল কানি আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি ভাই, আমার রাম ফোন দিচ্ছে, আমাকে এখনই যাইতেছি, আমি এখনই যাইতেছি ভাই, আল্লাহ হাফেজ ভাই।